নমস্কার বন্ধুরা আমি ইন্দ্রনীল বেসিক ফিজিক্স উইথ ইন্দ্র নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আচ্ছা আজকে তোমরা দেখতেই পাচ্ছ যেমনটা স্ক্রিনে আমরা এই অঙ্কটা সম্পর্কে আলোচনা করব কিন্তু তার আগে আমি দু একটা কথা এক দু মিনিট তোমাদেরকে বলে নিতে চাই কেন এই অঙ্কটা কোথা থেকে কিভাবে এই অঙ্কটা এলো বা কি বিষয় সেটা সম্পর্কে কিছু কথা বলে নি দেখো তোমরা প্রত্যেকে জানো যে বারোই সেপ্টেম্বর আমাদের নিট এক্সাম আছে তাই তো তোমরা প্রত্যেকেই জানো নিট দু হাজার একুশের এক্সাম ডেট হচ্ছে বারোই সেপ্টেম্বর তো এই নিট দু হাজার একুশকে সামনে রেখে সেটাকে ফোকাস করে আমি আমার চ্যানেলে সম্পূর্ণ নতুন একটা লেকচার সিরিজ আনার চেষ্টা করছি যেটাতে আমরা কি করব যেটাতে আমরা এই জয়েন্ট স্ট্যান্ডার্ডে মানে নিট স্ট্যান্ডার্ডে বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব ঠিক আছে মেনলি আমরা এখানে প্রবলেমই করব এবং তার সাথে অঙ্ক করতে করতে আমাদের গুরুত্বপূর্ণ ফিজিক্স এর কিছু কনসেপ্ট সম্পর্কে আমি তোমাদেরকে ধারণা দেব অঙ্কের মাধ্যমে অঙ্কের মধ্যে যেগুলো কিনা তোমাদের নিট দু হাজার একুশের জন্য এবং ওভারঅল ফিজিক্সের বিভিন্ন এক্সাম এবং কনসেপ্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আমি চেষ্টা করবো প্রত্যেক দিন অন্তত একটা দুটো করে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ছোট্ট ছোট্ট অঙ্ক আনার যেগুলো তোমরা যদি প্রত্যেকদিন একটা দুটো করেও অঙ্ক করতে পারো আশা করছি আমাদের বারোই সেপ্টেম্বরের মধ্যে আমরা বেশ কিছু নাম্বার অফ অঙ্ক প্র্যাকটিস করে ফেলতে পারবো এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ কনসেপ্ট সম্পর্কে জেনে ফেলতে পারবো এবং যারা জানি তারা রিভাইজ করে নিতে পারবো আশা করছি এই ভিডিওটা একটু হলেও এই ভিডিও সিরিজটা ওভারঅল একটু হলেও তোমাদের জন্য হেল্পফুল হবে তো তোমরা আরও আমার চ্যানেলটাকে সাপোর্ট করো এবং এই ভিডিওগুলো বন্ধুদের মাধ্যমে শেয়ার করো খুব তাড়াতাড়ি আমার চ্যানেলটা যাতে ওয়ান কে সাবস্ক্রাইবারে পৌঁছে যায় সেটাতেও সাহায্য করো যাতে কিনা আমি চাইলে যখন ইচ্ছে লাইভের মাধ্যমে এসে একসাথে তোমাদের অনেকটা কন্টেন্ট নিয়ে একসাথে বিভিন্ন প্রবলেম নিয়ে আলোচনা করতে পারি ডিসকাস করতে পারি এবং তোমাদের প্রবলেম সম্পর্কে জেনে সেটাকে লাইভ আমি তোমাদেরকে কোনো সলিউশন দিতে পারি ওকে তো চলো আজকের অঙ্কটা নিয়ে আমরা প্রথমে যেটা আজকে আমাদের আছে সেই অঙ্কটা নিয়ে একটু আলোচনা করে দেখা যাক কি বলছে

ওকে তো অঙ্কটা কি বলছে একটু ভালো করে দেখা যাক আমরা কি বলেছিলাম আমি অনেক দিন আগে আমার চ্যানেলে যখন কিছু মেকানিক্সের ভিডিও আপলোড করেছিলাম তখন আমি একটা খুব গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলেছিলাম ফিজিক্সের যে কোনো অঙ্ক করতে গেলে তো বটেই মেইনলি মেকানিক্সের যে কোনো অঙ্ক করতে গেলে আমাদেরকে কি করতে হবে অঙ্কটার ছবিটা যেটা সেটা আমাদের কাছে আগে ক্লিয়ার থাকতে হবে কি বলতে চাইছে সেটা আমরা যদি না ভাবতে পারি তাহলে আমরা কখনোই শুধুমাত্র কিছু ফর্মুলার সামনে রেখে ফর্মুলা ফেলে মেকানিক্সের অঙ্ক করতে পারবো না এইভাবে যারা চেষ্টা করো সেটা একটা ভুল অ্যাপ্রোচ ওকে তো चलो আগে কি বলছে স্পষ্ট ভাবে আমরা একটু ভাবার চেষ্টা করি কি বলছে একটা গাড়ি ছিল সেটা কি করছে রেস্ট থেকে মোশন শুরু করেছে তাহলে সবার ফার্স্টলি কি জানতে হবে আমাদের ইউ ইকুয়াল টু জিরো ওকে রেস্ট থেকেও মোশনটা শুরু করেছিল তাহলে আমাদের প্রাথমিক ভেলোসিটি যেটা ইনিশিয়াল ভেলোসিটি সেটা কিন্তু জিরো আচ্ছা শুরু করেও কি করেছিল আলফা একটা কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন নিয়ে ও কিন্তু মোশনটা শুরু করেছে অঙ্কে আমাদেরকে বলেছে ঠিক আছে তারপরে কি বলেছে ও কিছুটা ডিসটেন্স গেছে এবং তারপরে কি করেছে ও আবার ডিঅ্যাক্সিলারেট করতে শুরু করেছে সেই আলফাটা কি হচ্ছে আমাদের অ্যাক্সিলারেশন আর ও যখন ডিঅ্যাক্সিলারেশনটা যেটা শুরু করেছে সেটা হচ্ছে বিটা আমাদের ঠিক আছে ওকে তাহলে আমাদেরকে কি বলেছে যে এই আলফা এবং বিটা এই যে ও ডিস্টেন্স গেছে মানে আলফা এক্সিলারেশন নিয়েও কিছুটা ডিস্টেন্স গেছে দেখো অঙ্কের ছবিটা ভালো করে আমরা ক্লিয়ার করার চেষ্টা করি এই ধরো আমাদের টোটাল পাত্তাও গেছে ঠিক আছে এই পয়েন্টটা থেকে আমি ধরলাম ও ইনিশিয়াল ভেলোসিটি জিরো নিয়ে ও একটা আলফা নিয়ে চলতে শুরু করেছিল এরকম ভাবে এরকম ভাবে যেতে যেতে ও ধরো এই এতটা পথ ও একটা যাওয়ার পরে ও কি করেছে এতটা পথ যাওয়ার পরে ও আবার কি করেছে ওর ভেলোসিটি কমাতে শুরু করেছে মানে ডি ডিএকারেশন হয়েছে হতে 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 ও গিয়ে এই একটা পাথে গিয়ে আলটিমেট যেহেতু ওর মন্দন হচ্ছে তাহলে কি হবে থেমে যাবে তোমরা প্রত্যেকে জানো এক্সিলারেশন মানে হচ্ছে তরন এবং ডিঅ্যাক্সিলারেশন মানে হচ্ছে মন্দন এটা আশা করি আমাদের বলার দরকার নেই তাও বলে দিলাম আমাদের আহ বেঙ্গলি যারা স্টুডেন্ট আছো তাদের জন্য তো এই পয়েন্টটা কি আলটিমেট এই পয়েন্ট নাম দিলাম আমি এই পয়েন্ট নাম দিলাম আমি বি এই পয়েন্টটা গিয়ে আলটিমেট তাহলে কি হবে ওর যদি এখানে আলফা এক্সিলারেশন হয় গিয়ে ওর আবার এতটা পাতো ধরো গেছে কিছুটা গেছে তারপরে ও কি বলেছে ও হচ্ছে আবার বিটা ডি অ্যাক্সিলারেশন নিয়ে গেছে মানে এই জায়গাটায় ও বিটা ডি অ্যাক্সিলারেশন নিয়ে গেছে গিয়ে কি করেছে আলটিমেট তার মানে একটা জায়গায় গিয়ে থামবে ডি অ্যাক্সিলারেশন হচ্ছে মানে আশা করি এতটা বুঝতে পেরেছো এবার আমার অঙ্কতেই বলেছে এই টাইম ল্যাপসটা মানে কি মানে হচ্ছে এদের এই মাঝের যে টোটাল টাইমটা ওর এই যে ঘটনাটা ঘটলো সেটা টোটাল টাইমটা বলেছে টি ওকে তাহলে আমার কাছে কি জানতে চাইছে ম্যাক্সিমাম ভেলোসিটিটা কত এই পুরো এই যে এই যে ঘটনাটা ঘটলো তার মাঝে গাড়িটার ম্যাক্সিমাম ভেলোসিটি কত এবার তোমরা একটা কথা বলো তো আচ্ছা সবার আগে একটা কথা বলি এই ঘটনাটা কখন হয় ধরো এটা একটা স্টেশন ঠিক আছে তোমরা প্রত্যেকে নিজের বাড়ির পাশের একটা মানে তোমরা যেখানে থাকো একটা স্টেশনের কথা ভেবে নাও আর এটাকে তার পরবর্তী স্টেশনের কথা ভেবে নাও একটা ট্রেন যখন একটা স্টেশন থেকে ছাড়ে তখন কি করে ও স্থির অবস্থা থেকে আস্তে আস্তে ভেলোসিটি বাড়তে শুরু করে 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 ও একটা ডিস্টেন্সে যায় তারপরে ও কি করে পরবর্তী স্টেশনে যাওয়ার বেশ কিছুটা আগে ও আবার কি করে ওকে তো থামতে হবে তাহলে ও কি করে ও আবার আস্তে আস্তে ওর যে অ্যাক্সিলারেশনটা হয়েছিল ভেলোসিটিটা বেড়েছিল সেটা আবার কমাতে শুরু করে তার মানে কি হচ্ছে ওর ডিঅ্যাক্সিলারেশন হতে শুরু করে কেন কি ওকে পরবর্তী স্টেশনে গিয়ে তো থামতে হবে তার মানে এখানে গিয়ে আলটিমেট ওর ভিউটা ভিটা কি হবে জিরো হবে আর এখানে ওর ইউটা কি ছিল জিরো ছিল ও জিরো জিরো ভেলোসিটি নিয়ে শুরু করেছিল আবার গিয়ে থেমে যাবে তাহলে সেই ঘটনাটাই হয় এটা হচ্ছে অ্যাক্সিলারেশন আর এটা কি হচ্ছে ডিঅ্যাক্সিলারেশন বুঝতে পারলে এবার একটা কথা বলো আমাকে আমার কাছে কি জানতে চেয়েছে আমার কাছে জানতে চেয়েছে ম্যাক্সিমাম ভেলোসিটি কত হবে খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এর মাধ্যমে আমরা অনেকগুলো কনসেপ্ট জানতে পারবো ঠিক আছে তো খুব ভালো করে অঙ্কটা ফোকাস করতে হবে আর একটা ছোট্ট কথা বলি আমরা প্রত্যেকেই একটা চেষ্টা করি যে সব এটা আমাদের জানতে হবে যেটা তো যেটা বলছিলাম যে আমরা কি চেষ্টা করি যে আমরা প্রচুর অঙ্ক করব মানে হাজার দু হাজার পাঁচ হাজার অঙ্ক করব এই চক্করে গিয়ে আমরা অনেক সময় যে ভুলটা করে ফেলি সেটা হচ্ছে আমরা নাম্বার অফ অঙ্কের দিকে তাকাতে গিয়ে আমরা যে অঙ্কটা করছি সেটাকে আমরা কত ভালো করে করছি সেই বিষয়টা আমরা ফোকাস করতে ভুলে যাই তো এটাই আমাদের একটা ভুল হয় তো এই বিষয়ে আমি তোমাদের যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে আমাদের নাম্বার অফ অঙ্ক সেটা যতটাই ইম্পর্টেন্ট তেমনই আমরা যতগুলো অঙ্ক করছি সেটা কতটা ভালো করে বুঝে করছি সেটাও কিন্তু ইকুয়ালি ইম্পর্টেন্ট আমরা যখন একটা অঙ্ক করবো সেটাকে আমরা কতটা ভালো করে বুঝছি সেই বিষয়টাকে গুরুত্ব যদি আমরা দিতে পারি তাহলে অনেক সময় দেখা যাবে যে আমরা একটা অঙ্কের মাধ্যমে তিন চারটে অঙ্কের কনসেপ্ট শিখে ফেলেছি তিন চারটে অঙ্ক করে ফেলেছি তো তুমি দেখা গেল তিরিশটা অঙ্ক করেছো খুব ভালো মতো বুঝে তোমার বন্ধু করেছে পঞ্চাশটা অঙ্ক তুমি যদি তিরিশটা অঙ্ক খুব ভালো করে বুঝে করো প্রত্যেকটা লাইন তার পেছনের কনসেপ্টটা এটা যদি না হতো তাহলে ওটা কি হতো এই ব্যাপার গুলো ভেবে ভেবে যদি করো তাহলে তোমার তিরিশটা অংকই কিন্তু তোমার বন্ধুর পঞ্চাশটা বা ষাটটা অঙ্কের ইকুয়াল তো এই বিষয়টাতেও তোমরা মানে একটুখানি ভালো করে ফোকাস করো আশা করি আমি কি বলতে চাইছি তোমরা একটু বুঝেছো কোয়ান্টিটির দিকে সবসময় ফোকাস না করে কোয়ালিটিটাও আমাদের দেখতে হবে ওকে তো চলো দেখা যাক আমাদেরকে কি বলেছে ম্যাক্সিমাম ভেলোসিটি এবার একটা কথা বলো তো এখান থেকে ওর অ্যাক্সিলারেশন হয়ে 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 এই পয়েন্টটা অবধিও গেছে আমি বলেছি এই পয়েন্টটার পর থেকে ওর ডিঅ্যাক্সিলারেশন হয়েছে তাহলে কি আমি বলতে পারি না যে আমার ম্যাক্সিমাম ভেলোসিটি ওর এই পয়েন্টটাতেই হবে কারণ এর পরে তো ওর আবার ডিঅ্যাক্সিলারেশন হতে শুরু করে দিয়েছে তাই না তাহলে ওর ম্যাক্সিমাম ভেলোসিটি আমার কত হবে সেটা আমার কাছে জানতে চেয়েছে কত তো বার করবো কোথায় হবে সেটা যদি আমরা ছবিতে আগে বুঝতে পারি তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে তাহলে আমি কি বলতে পারি যে ওর ম্যাক্সিমাম ভেলোসিটি এই পয়েন্টটাতে হবে ওকে আমি যদি এতটা বলতে পারি তাহলে আমি তোমাকে বললাম যে ওর টোটাল টাইমটা কত লেগেছে টি এটা আমার অঙ্কে গিভেন আছে আমি বললাম ওর এই পয়েন্টটা যেটার নাম দিলাম আমি ও সেখানে রিচ করতে ওর টাইম লেগেছে আমি ধরছি

টিটা কত টি ড্যাশ আমি এই ঘটনাটা বলতে পারি তাহলে ভি ড্যাশ ইকুয়াল টু কি হচ্ছে আলফা টি ড্যাশ এবার এই ভি ড্যাশটাই হচ্ছে আমার কি ম্যাক্সিমাম ভেলোসিটি ওকে কারণ কি এখানেই অ্যাক্সিলারেশন এরপর থেকে ওরা আবার ডি অ্যাক্সিলারেশন হতে শুরু করে দিয়েছে এটাই আমার কি ম্যাক্সিমাম ভেলোসিটি ওকে এবার তোমরা বলবে এটাই তো তাহলে আমার অ্যানসার এটা আমার করে দিলেই চলবে এবার চলে আসি অঙ্কটা একটু ভালো করে তাকাও তো অঙ্কটায় আমাদের অপশনগুলো কি কি দিয়েছে অপশনগুলো কি আছে আলফা বিটা টি এগুলো টার্মে আছে কেন কারণ আমাদের অঙ্কটা আছে আলফা বিটা টি এগুলো দিয়ে ঠিক আছে আমরা টি ড্যাশ তো নিজে ধরেছি তাহলে কি আমি টি ড্যাশের টার্মে आंसरটা লিখতে পারি পারি না কোন অঙ্কই কোনদিন পারি না টি ড্যাশ কে আমাদের কি করতে হবে রিপ্লেস করতে হবে কি দিয়ে করতে হবে আমাদের অঙ্কে যে সমস্ত আমাদের গিভেন ডেটা আছে সেগুলোকে দিয়ে রিপ্লেস করতে হবে তো সেগুলোকে দিয়ে আমরা রিপ্লেস করব কিভাবে চলো দেখা যাক আমরা কিভাবে রিপ্লেস করতে করতে পারি তাহলে কত সেটা আমাকে বার হবে আমার হাতে এখন কি আছে এই ঘটনাটা নিয়ে অলরেডি আমার ভাবা হয়ে গেছে আমার হাতে আছে এখন আর একটাই ঘটনা সেটা হচ্ছে আমাদের পরের ঘটনাটা তো চলো তাহলে আমরা পরের ঘটনাটা থেকে কে বার করতে পারি কিনা দেখি এখান থেকেও আবার কি করতে শুরু করেছে ডিঅ্যাক্সিলারেশন করতে শুরু করেছে বিটা যেটা হচ্ছে আমাদের ডি অ্যাক্সিলারেশন ওকে তাহলে আলটিমেট ওর ভেলোসিটি কত হয়েছে গিয়ে ওর জিরো হয়েছে তাই তো আর এই পয়েন্টটায় ওর ভেলোসিটি কত আমি অলরেডি বার করে ফেলেছি যেটা আমার ম্যাক্সিমাম ভেলোসিটি আলফা ড্যাশ তাহলে আমরা এই ও থেকে বি এইটুকুর জন্য আমরা যদি আবার ফর্মুলা অ্যাপ্লাই করি ও বি এইটুকু পার্টের জন্য এবার আমার ফর্মুলাটা কি হবে ভি ইকুয়াল টু ইউ মাইনাস কেন কারণ এখন হয়েছে ডি অ্যাক্সিলারেশন ওকে এখন আমার অন্তিম ভেলোসিটি মানে হচ্ছে যেটা অন্তিম বেগ সেটা কত ভি সেটা হচ্ছে জিরো বি পয়েন্টে এসেও কি হয়েছে তো থেমে যাবে তাই না একটা পরে স্টেশনে এসে কি হয় ও থেমে যায় আমার অঙ্কেও বলেছে সেটা ওকে ইউ কত ইউটা হচ্ছে প্রাথমিক ভেলোসিটি এইটুকু কেসের ক্ষেত্রে প্রাথমিক ভেলোসিটি কত প্রাথমিক ভেলোসিটি এই পয়েন্টের ভেলোসিটি সেটা কত এই আলফা টি ড্যাশ তাহলে আলফা টি ড্যাশ মাইনাস অ্যাক্সিলারেশন তো না এখানে ডি অ্যাক্সিলারেশন সেটা কত বিটা তাইতো ডি অ্যাক্সিলারেশন হচ্ছে মাঝে মাইনাস সাইন দিয়ে দিয়েছি তাই আর মাইনাস বিটা পুট করার আমার কোনো দরকার নেই শুধু ডি বসালেই হবে টাইমটা কত এখানে আমি ধরেছি যে এইটুকু ঘটনা করতে লেগেছে টি ড্যাশ টাইম আর আমার অঙ্কে গিভেন আছে টোটাল ঘটনাটা করতে লাগে টি টাইম তাহলে আমি ডি হয়েছে যে মানে এই পরের যে কেসটা সেটার টাইমটাকে আমি বলতে পারি টি মাইনাস টি ড্যাশ টোটাল টাইমটা থেকে ওটা বাদ দিলে যে টাইমটা পড়ে থাকে সেটা তাহলে আলফা টি ড্যাশ ইকুয়াল টু বিটা টি মাইনাস টি ড্যাশ তাই না এখান থেকে আমি কি করব টি ড্যাশটাকে বার করব এখানে আমি পুট করে দেব কারণ আই ওয়ান্ট টু রিপ্লেস দা টি ড্যাশ তাই তো কারণ ওটা আমার নিজের ধরা ওটা আমার অঙ্কে নেই তাহলে আমি কি করতে পারি আলফা টি ড্যাশ এদিকে বিটা টি মাইনাস বিটা টি ড্যাশ গুণ করে দিচ্ছি এদিকে এনে কমন নিয়ে নেব তোমরা বুঝতেই পারছো সিম্পল ক্যালকুলেশন তাহলে আলফা প্লাস বিটা একটু স্টেপ জাম্প করছি আশা করি বুঝতে পারবে এটাকে এই পাশে এনে আমি টি ড্যাশ কমন নিয়ে নিলাম দিচ্ছি আমাদের এক নম্বর ইকুয়েশনে সরি এটাকে এক নম্বর দিয়ে দিচ্ছি ওকে তাহলে আমাদের কি ছিল ড্যাশ সমান সমান ছিল আলফা টি ড্যাশ যেখানে ড্যাশ হচ্ছে ম্যাক্সিমাম ভেলোসিটি তাহলে আলফা বিটা টি বাই আলফা প্লাস বিটা বোঝানো গেল তাহলে এবার দেখো আমরা যা যা আলফা আমাদের অঙ্কের গিভেন টার্ম বিটা আমাদের অঙ্কের টি আমাদের অঙ্কে দিয়েছে আলফা বিটা ওকে তাহলে আমরা কি পেলাম ম্যাক্সিমাম ভেলোসিটি পেয়ে গেলাম আমাদের গিভেন টার্মে তাহলে এটাই হচ্ছে আমাদের এখানকার অ্যানসার তো এটা কত নম্বরে আছে দেখে নি এটা হচ্ছে আমাদের দেখো আলফা বিটা টি বাই আলফা প্লাস বিটা অর্থাৎ আমাদের হচ্ছে বি টা যেটা সেটাই হচ্ছে আমাদের এখানকার অ্যানসার তাহলে কোনটা আমাদের অপশান হচ্ছে আমাদের অপশন বি অঙ্কটা খুব সোজা কিন্তু এর মাঝে কতগুলো গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে তোমরা দেখতে পারলে তাহলে নিশ্চয়ই ঠিক আছে এইভাবেই আমরা প্রত্যেক দিন চেষ্টা করবো একটা করে গুরুত্বপূর্ণ একটা দুটো সে যেরকমই হোক ছোট বড় বিভিন্ন গুরুত্বপূর্ণ কনসেপ্ট এবং অঙ্কের মাধ্যমে বিভিন্ন জিনিসপত্র আলোচনা করা তো তোমাদেরকে কি করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটাকে বন্ধুদের সাথে শেয়ার করতে হবে এবং অবশ্যই লাইক করতে ভুলবে না ভিডিওটা দেখার পর এবং কমেন্ট করো প্রশ্ন করো আরো কি কি জানতে চাও সেগুলো জিজ্ঞাসা করো যাতে আমি আমার কন্টেন্টটাকে আরো আপগ্রেড করতে পারি এবং তোমাদের আরো ভালোভাবে সাহায্য করতে পারি আর যেটা মেন সেটা হচ্ছে তোমরা খুব তাড়াতাড়ি ওয়ান কে তে নিয়ে যাওয়ার চেষ্টা করো যাতে করে কিনা আমি লাইভ আসতে পারি যাতে আমি একসাথে অনেকটা সময় পড়াতে পারি তোমাদের সবাইকে সাথে নিয়ে এবং তোমাদের প্রবলেম জানতে পারি এবং সেগুলোর সলভ করতে পারি তো দেখা হচ্ছে পরের ভিডিওতে আশা করি আমার এই নতুন যে প্রচেষ্টাটা সেটা তোমাদের নিট দু হাজার একুশে একটু হলেও হেল্প করবে এবং যারা নিট দিচ্ছ না তারাও অবশ্যই ভিডিও গুলো দেখো বিভিন্ন এন্ট্রান্স এবং বিভিন্ন তোমাদের বোর্ডের এই ভিডিও গুলো এবং এই যে কনসেপ্ট গুলো সেগুলো তোমাদের খুবই সাহায্য করতে চলেছে যারা জয়েন্ট দিচ্ছ যারা অন্য বিভিন্ন ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষা দিচ্ছ তাদের জন্য এই ভিডিও গুলো খুবই হেল্পফুল হতে চলেছে ওকে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ